প্রিয় দর্শক, আমি এখন আছি বাংলা একাডেমির অমর একুশে বইমেলার আজকের যেই সোহরাওয়ার্দী উদ্যানের যে বিশাল বিশাল আয়তন নিয়ে, যেখানে প্রায় অতীতের তুলনায় সবচেয়ে বড় যে আয়োজন এই 2020 সালের মুজিব বর্ষকে সামনে রেখে আজকের একটি প্রকাশনীর সামনে, কলি প্রকাশনী। আমি কলি প্রকাশনীর যেই কর্ণধার কলি ভাইয়ের সাথে কথা বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেলা মাসে আমরা সবসময় ভালো থাকি, প্রকাশকরা সবসময় মেলা মাসে ভালো থাকে। বিশেষ করে আমি আজকের দিনটি সম্পর্কে জানতে চাইবো, যে আজকের দিনের যে উপস্থিতি এবং অন্যান্য দিনের সাথে আজকের দিনটাকে আপনি কিভাবে কম্পারিজন করবেন? আজকে পাঠক বই হয়তো বই বিক্রি হয়েছে কম তুলনামূলক গত শুক্রবারের তুলনায়, বাট পাঠকের উপস্থিতি বা দর্শনার্থীদের উপস্থিতিতে মেলাটা আসলে প্রাণ ফিরে পেয়েছে। আসলে মূলত আসলে বইমেলাতে 21 ফেব্রুয়ারি থেকেই মানুষ মূলত মনে করে যে বইমেলাটা প্রাণ ফিরে পায়। 21 বইমেলা থেকেই এবং মেলা শেষ দিন পর্যন্ত বই বিক্রি বাড়ে। তো আমার দৃষ্টিতে আজকে পাঠকের যে উপস্থিতি এবং দর্শনার্থীদের যে উপস্থিতি, এতে বইমেলাটা তার নতুন করে তার রূপ ধারণ করছে এবার বইমেলা, এবং তার প্রাণ ফিরে পেয়েছে। আচ্ছা, কী ধরনের বই মূলত বেশি বিক্রি হচ্ছে? আমার প্রকাশনাতে আসলে সব ধরনের বই বের করি, বড়দের বই, ছোটদের বই, থ্রিলার, ভৌতিক, সায়েন্স ফিকশন সব ধরনের বই বের করি। তবে বিক্রির ক্ষেত্রে যদি বলেন যে ভারী বইদের বা গবেষণাধর্মী বইদের বইগুলোর পাঠক কম, আর বরাবরই সবসময় শিশুতোষ বইগুলো বিক্রি হয়েছে হয় বেশি, এবারও তাই হচ্ছে। পাশাপাশি আমাদের এখানে কিছু ভৌতিক সিরিজ আছে এবং কিছু থ্রিলার সিরিজ আছে এবং অনুবাদ আছে, মোটিভেশনমূলক অনুবাদ, এবং কিছু ধর্মীয় বই আছে, সেগুলো বেশি বিক্রি হচ্ছে। আর ক্লাসিক কিছু আমাদের এবার একটা বই এসেছে, আলেকজান্ডার দোমার কিশোর ক্লাসিক, এই বইটা ভালো বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি ছোটদের আল কোরআন ও মহানবীর গল্প, নবীর আসলদের শিক্ষামূলক গল্প এবং আল কোরআনের কিছু গল্প, প্রকাশকরা এবং প্রকাশনা যারা যুক্ত আছে এরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যেমন আমরা হয়তোবা শুনে থাকবেন, যেমন চট্টগ্রামে বইমেলা, এর পাশাপাশি কিন্তু রংপুর, খুলনা, 64টি ডিস্ট্রিক্টে আমাদের পাবনাতে বইমেলা হচ্ছে মাসব্যাপী। এই যে মেলাগুলো আমরা করছি এবং পাশাপাশি সারা বছর আমরা স্কুল মেলা করছি, বিনোদনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি, এই তিনজনের যৌথ আয়োজনে অলরেডি 5টা মেলার ডিক্লারেশন হয়ে গেছে, যে আমরা 7 দিন 8 দিন করে মেলা করছি। যেমন ময়মনসিংহ, রংপুর, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, আমরা কিন্তু পাঠকের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি বইগুলা, কিন্তু পাঠকগুলো বই পড়ে। সাধারণত দেখবেন যে 21 বইমেলাতে কিন্তু দেখা যাবে যে রংপুর থেকে লোক কিন্তু সবাই আসবে না, কিন্তু যখন আমরা রংপুরে বইগুলো নিয়ে চলে যাব, তারা যখন তাদের হাতের গোড়ে দেখবে যে না ভালো ভালো বই আসছে, ভালো কিছু বই আসছে, তাই কিন্তু তারা বই কিনবে। এই যে বর্তমান আধুনিক যুগ, স্মার্টফোনের যুগ, মানুষ কিন্তু বই পড়ার চেয়ে মোবাইলে আসক্ত বেশি, তো সেই দৃষ্টিকোণ থেকে বই পড়ার ব্যাপারটা কতটুকু অনুপ্রাণিত করছে? এই বিষয়টা হচ্ছে আমি আসলে মানে এগ্রি হতে চাই না যে আসলে পাঠক আধুনিকায়নের কারণে বই পড়তে চাচ্ছে না, এটাতে আমি অনেকটাই একমত না। একমত না এই অর্থে যে আমাদের বাংলাদেশ ফার্স্ট ওয়ার্ল্ডের চাইতে বেশি আধুনিক এখনও হয়নি, ফার্স্ট ওয়ার্ল্ডের চাইতে বেশি প্রযুক্তির দিক দিয়ে এগিয়েও যায়নি। আমরা তো আগাচ্ছি, অনেক আগাচ্ছি, ফার্স্ট ওয়ার্ল্ডের সঙ্গে তাল মিলিয়ে আগানোর চেষ্টা করছি, বাট ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু ইলেকট্রিক মানে প্রিন্টেড বইও বের হচ্ছে, আবার আপনার ডিজিটাল ভার্সনও বই বের হচ্ছে, দুই জায়গায় কিন্তু পাঠক বই পড়ছে, দুই জায়গাতে বই ট্রান্সফর্ম হচ্ছে, বইয়ের যে গ্রান সেটার ফিলিংস কেউ কখনো ভুলতে পারবে না, সেটার ফিলিংসটা কখনো কেউ ফেলে দিতে পারবে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই মুহূর্তে বইটা কিনতে পারতাছি না, আমি তাহলে অনলাইনে পড়ে ফেলি, সেই পাঠক আছে, এবং এতেও কিন্তু আমাদের উপকার, বই পড়ছে তো, পাঠক তৈরি হচ্ছে তো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা আমাদের প্রচারণা এবং আমাদের প্রকাশনাকে আধুনিকায়নের সাথে তাল মিলাই দিতে পারি, এটাই আমাদের চেষ্টা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাকে অসংখ্য ধন্যবাদ, তারা বইয়ের কথা এবং বইয়ের পরিচিতি সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিক।